লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার সকালে বৈরুতের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 6 মেডিকেল কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৈরুত এবং এর আশেপাশে কমপক্ষে 3 দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় থেকেই হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলের সংঘাত শুরু হয়। প্রায় 1 বছরের বেশি সময় ধরে হামাস এবং হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াইয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। লেবাননে এখন পর্যন্ত 226 জন মেডিকেল কর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে। গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত লেবাননে কমপক্ষে 3,645 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 15,355 জন। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে চিয়ার আপ, ও চিয়ার আপ, ও চিয়ার আপ, চুমুকে চুমুকে এনজয় দ্য লাইফ, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। চিল হবে রিফ্রেশিং মুডে, চিয়ার আপ, চলো উড়াই খুশি।